শ্যামলীর হোটেল মানে আমার নিজের হোটেল, আসেন ভাই আসেন, দামে কম মানে ভালো, আসেন আসেন ভাই আসেন, দামে কম মানে ভালো, শ্যামলীর হোটেল আসেন, ফুটপাতের খাবার ভাই আসেন, সাদা ভাত, আলু ভর্তা, বেগুন ভর্তা, পাতার বড়া, মরিচ ডলা, ডাউল, আসেন ভাই আসেন, তবে ডাল ফ্রি ভাই, আসেন ভাই আসেন, তাড়াতাড়ি আসেন, দামে কম মানে ভালো ভাই আসেন, আসেন ভাই আসেন, শ্যামলীর হোটেল, দামে কম মানে ভালো, আসেন ভাই আসেন, তাড়াতাড়ি আসেন ভাই, শ্যামলীর হোটেল ভাই, খেয়ে যান ভাই, দামে একবারে কম মানে ভালো ভাই। এই রাস্তা এলো ভাতের দোকান ভাই, ফুটপাতের খাবার অনেক টেস্ট ভাই, দামে খুবই কম মানে অনেক ভালো ভাই, বসেন বসেন ভাই ভাই, ডাল ফ্রি। হ্যাঁ, ভাত কত করে প্লেট ভাই? ভাত 5 টাকা প্লেট। 5 টাকা প্লেট না? হ্যাঁ। ই দেন বড়া, দেন আমারে দুইটা, এই পাতার বড়া না, এদিক দেন না, এই 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 বড়া দুইটা কত ভাই? বড়া দুইটা দাম 5 টাকা। দুইটা 5 টাকা? ও ভাই একটু গা বুঝেন তো, তেল মেল খরচ হয়। 5 টাকা আর হলো 5 টাকা, 10 টাকা, 10 টাকা। লবণের কি টাকা নেন? না 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 না, আমারে ই দেন, লবণ বেশি করে, লবণ বেশি খাই তো। খান ভাই খান, কত রাষ্ট্রে থেকে ভাই আমার এই ফুটপাতের হোটেলে খাবার আহে মানুষ, কারণ দামে তো অনেক কম বুঝেন নাই, আর মানে ভালো, খাবারটা ভালো হইছে না ভাই? জানেন না ভাই, কিছুদিন আগে আরে ওই যে ভাই ঢাকা মেডিকেল কলেজ আছে না, আমগো গ্রামে রিসার্চ করবার আইছিল, পর ওরাই আমার খাবার খাই এত প্রশংসা করছে ভাই। হ্যাঁ ভালো আছো? ওহো, আসেন ভাই আসেন, শ্যামলীর হোটেল, দামে কম মানে ভালো, আসেন ভাই আসেন, হাই রে হাই ভাই, খাবার খেয়ে যান ভাই। ফুটপাতে খাবার তো এই বেগুন ভর্তা কত করে মানে কত করে বসেন? বেগুন ভর্তা 5 টাকা, আলু ভর্তা 5 টাকা, বড়া 5 টাকা, মরিচ ডলা 2 টাকা, ডাল ফ্রি, লবণ আমি বত মত পছন্দ করি আগে থেকে। ঠিকই আছে, তাই তো আমার কবেন না নাকি এত মজা হয়েছে? ডাল দিয়ে আবার সেই রকম ফুটপাতে খাবার তো তাও কত সুন্দর। হ্যাঁ ভাই শুনেন, গরিব মানুষ নতুন নতুন হোটেল করছি, সবাই যায় কোয়েন বুঝছেন, কমনে কি কবেন কনছে, শ্যামলীর হোটেল, দামে কম মানে ভালো। কমনে ভাই আমনে কোয়েন কমনে, দাম কমনে মান কি? হ ইয়াল্লা, দামে কম মানে ভালো, কে খাবার কি খারাপ হইছে? না খাবার ভালো হইছে, দাম কম না, ঠিক আছে, আচ্ছা কমনে সমস্যা নাই, আভাই করেন আর 5 টাকা ভাত দেন আর ডাউল দেন ভাই। ভাত তো দিলাম ঠিক আছে, কিন্তু আপনি তো আমার লস করে আলাইতাছেন। আপনি লস করবে কামি ভাই, এইগুলা সব খাবো তারে আমি ডাল ফ্রি দিমু, আপনি ডাল ফ্রি ভাই ডাল ডাল খাইতাছেন তাহলে আমার লস না? আপনি কি খুব লস হইতাছে? ওহো ভাই, তাহলে এক কাম করেন, একটা বড় দেন, আমার বড় দেন কয়টি? হ্যাঁ বড়টা 5 টাকা, ছোটটা 2 টাকা। ওই যে যেটা দুইটা হেড়া দেন পাড়ে ওনি, এ অত টিবো না বনা দেন একতে হাবারে বড়া গনা তো সেরকম ভাই, ভাত দেই
না বেসন ভালো যায় তাই না হ ভাই মোটামুটি ভালো হয় আপনারা কিন্তু তো সবাই রে কোয়েন বুঝছেন আবারও কইতাছি কালকে আর বলগো মোনা বুঝছেন কালকে এ খালি ডাল দেই মাইরা দিব তো সমার আমনে দলো 5টি হ্যাঁ 10টি হ্যাঁ 13টি হইছে গরম জুড়ি ভাঙাস না উন্নয়ন দেন আচ্ছা ঠিক আছে ভাই বিভিন্ন ধরনের মানুষজন আহে পুরুষ মানুষ আহে কি মন খারাপ না ভাই এখন ব্যবসা প্রতিষ্ঠান যেহেতু খুলান হয়েছি মানুষের কুকতা কথা আচ্ছা খেলাম দুই মিলে গেলেন নিকে গালটা সেই রকম হয়েছে দামে কম মানে ভালো তাই না ভালো এসা মূল্যের হোটেল সেই রকম নাম দাও তো বা খাওয়ার আইডিয়া মনে ওই রকমই সেই রকম একবারে কয় টাকা ওই সমান বারো টাকা দেখছ বারোটে হাই একবার ফুল প্যাট খেয়ে এলাম কত সুন্দর খাবার একবারে দাম কম আচ্ছা ঠিক আছে ভাই আবার আইসেন আর সবাই কিন্তু কবেন যে শ্যামলীর হোটেল দামে কম মানে ভালো ফুটপাতের খাবার আর কে হোক না হোক আমার মনে হলো যে আপনি রেগুলারই পাবেন নতুন কি ঠিক আছে ভাই যাই তবে একটা কথা কই বলেন আপনি দোকানে আরেকটা জিনিস দেখেন আর একটা আইডিয়া একবার সেরকম হবো এটা হলো কি জানেন কি আমরা রাখবেন না দুধ রাখবেন যা খাওয়ারও বাবা কাস্টমার আপনি দিয়ে হারাবেন না আচ্ছা ঠিক আছে ভাই আপনি যেহেতু বললেন মাথায় নিলাম চেষ্টা করবো হ্যাঁ আমি আবার এই যে মনে করলেন যে মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় যাই তো দেহি বেশি বেশি আচ্ছা ঠিক আছে জানে হোক রাখেন তাহলে যদি না রাখেন তাহলে আবার আমার আচ্ছা আচ্ছা আমরা কেনার ভালো দুধ রাখবেন দুইটা কাস্টমার তো পাইলাম আর কয়েকজন আইলে ভালো হয় আসেন ভাই।